19 क्लस क्लस नवा विदाय अनलैन क्लस क्लस ना होता देखते शर्णकला स्कूल अनलाइन क्लस माध्यम तरी धारात आज के क्लस नहींब मोहम्मद मुर्शिद कम्पिटर आज के विषय बिल्डिंग मेन्टेनेंस टू विषय कोड 6424 दशम श्रेणी अध्याय 17 पाठ्य विषय सरफेस कंट्रोलिंग पाठ्य विषय सरफेस कंट्रोलिंग आज के मूल जो विषय आलोचना करब से अध्याय 17 द्वितीय पत्र बिल्डिंग मेन्टेनेंस प्रथम जो प्रश्न करब से हल सरफेस कंट्रोल वायरिंग ये साधारण क्यों पाइप व्यवहित है इन पाइप व्यवहित है से उत्तर सरफेस कंट्रोल वायरिंग के साधारण पीवीसी पाइप व्यवहित है मैं आबार रिपीट करती सरफेस कंट्रोल वायरिंग के साधारण पीवीसी पाइप व्यवहित है सरफेस कंट्रोल वायरिंग व्यवहित है उत्तर यह वायरिंग साधारण कारखाना गुदाम और व्यवसायिक इमारत व्यवहित है तीन नम्बर प्रश्न सरफेस कंट्रोल वायरिंग के सुविधा और असुविधागुलो लेखो आमरा एक जिनिसटार सुविधा एवं असुविधा सम्पर्के जानबो जेहेतु उत्तर प्रथम आमि सुविधागुलो नियेछि कि कि सुविधा एरपर आसबो असुविधागुलो आमरा कि कि सुविधा पेते पारि सुविधाटा हलो एक एई वायरिंग के সারফেসের উপর কনডুইট এর ভিতরে থাকে বলে যে কোনো মুহূর্তে ত্রুটি দেখা দিলে পরিবর্তন করা যায় আমি আবার বলি এই ওয়ারিং এর তারগুলো সারফেসের উপর কনডুইট এর ভিতরে থাকে বলে যে কোনো মুহূর্তে ত্রুটি দেখা দিলে পরিবর্তন করা যায় এরপরে দুই নম্বর ইহা সাশ্রয়ী এটা সাশ্রয়ী মানে বেশি দামেও না কমে সংগ্রহ করা যায় তিন নম্বরে কম সময় ও কম দক্ষ শ্রমিক দিয়ে কাজ করানো হয় এটা সময় কম লাগে এবং দক্ষ শ্রমিক দ্বারা কাজ করানো যায় আমরা এটা ছিল সুবিধা কি কি সুবিধা পাওয়া যায় এবারে আমরা আসি পাশাপাশি কি কি অসুবিধা অসুবিধা গুলো হলো এক সারফেসের উপরে থাকে বলে অসুন্দর দেখায় এক নম্বরে যেটা হয়েছে আমরা সারফেসের উপরে এটা হচ্ছে অসুবিধা উপরে থাকে বলে অসুন্দর দেখায় কারণ এটা উপরে সবটা কি বৃষ্টি বা যে কোনো পানি সমস্যা হতে পারে যার জন্য রংটা শুকনো হতে পারে দুই নম্বরে হচ্ছে স্যান্ডাল স্থাপন ভালোভাবে না হলে উড়ে পড়ে যেতে পারে এটা যদি ভালোভাবে স্থাপন তৈরি ভালোভাবে তৈরি করতে না পারে তাহলে এটা যে কোনো সময় পড়ে যেতে পারে এটা আবার একটা অসুবিধা এরপরে আমাদের অসুবিধা তিন নম্বর হলো সার্ফেসের বাইরে পাইপ থাকে বিদায় এর বাইরে পাইপ থাকে বিদায় সেক্ষেত্রে পাইপ ফেটে যেতে পারে আমরা এটা বাইরের অংশটা যেটা রাখা হয় অর্থাৎ যে কোনো সময় ফেটে যেতে পারে এটা কিন্তু একটা বিশাল অসুবিধা এটা কারণ হতে পারে এরপরে আমরা যে প্রশ্নটা ছিল হলো সারফেস কন্ট্রোল ওয়ারিং এ প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতির নাম লেখো আমরা যে আজকে যে কথা বলতে
সারফেস কনক্রিট ওয়ারে এজ এর কাজ যখন আমরা এই সিরিজের প্রশ্নটা আমি দেখছি সেটা হলো সারফেস কনক্রিট ওয়ারে কে প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতির নাম লেখা। আমরা সেই জিনিসটা এখানে নিয়ে আসার সেটা উত্তর মালামাল ও যন্ত্রপাতি নিমুরু আমরা যে পাঠ্যপুস্তক শেষ করছি মালামাল আমি প্রথমে মালামাল বলেছি তোমরা খেয়াল করো এখানে মালামালদের কথা আছে এক মালামাল ও ফিটিংস দুই নম্বর আছে ডাস্টবিন বক্স তিন নম্বর আছে ইনসেপশন বেল্ট চার নম্বর আছে কাপলিং পাঁচ নম্বর আছে নিপলট ছয় নম্বর রিডিউসার সাত নম্বরের লক নাট বা লক রিং আট নম্বরে বুশ নয় নম্বরে প্লাস দশ নম্বরে ক্লিপ এগারো নম্বর আছে স্যান্ডল। এটা হলো মালামাল। এরপরে আমরা যন্ত্রপাতি কী কী নিচ্ছি যন্ত্রপাতি এখানে এক হামার যেটা দরকার হয় ওল চিজের এরপর তিন নম্বর আছে নিরাপদ গল চার নম্বরে রং ব্রাশ পাঁচ নম্বরে ক্লিন ব্রাশ। আমি দুইটা চিত্রের মাধ্যমে পুরোটা হচ্ছে দুইটা চিত্রের মাধ্যমে দেওয়া হচ্ছে এখানে নিচে তার মানে আমরা সারফেস কনক্রিট ওয়ারিংয়ের কাজে কী মালামাল এবং যন্ত্রপাতি লাগে সেটাও এখানে শেষ করছি দুটা পাঁচ নম্বর আমি যে প্রশ্নটা দিচ্ছি সেটা দেওয়া হয়েছে। আমরা ধারাবাহিকভাবে ক্লাস অনলাইনে ক্লাসগুলো নিই আজকে গ্রেড টুয়ের বিল্ডিং মেনটেনেন্সের সবাইকে আমি দেখার জন্য করছি এবং সাধারণত অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো প্রতিনিয়ত প্রতিদিন আমাদের শিক্ষক মহোদয় স্যারের আশা করি তোমরা সবাই দেখবা ভালো থাকবা স্বাস্থ্য বিধি নিয়ে চলবা।